এবং খুব প্রয়োজনীয়। তার কারণ হচ্ছে আজকের বিষয় হলো উইমেন্স এডুকেশন ইন ইন্ডিয়া, আ কন্টিনিউয়েশন ফ্রম এনশিয়েন্ট টু মডার্ন টাইমস। হ্যাঁ, একদম প্রাচীন কাল থেকে আধুনিক কাল পর্যন্ত মেয়েদের শিক্ষার যে ক্রমবিকাশ সেটা নিয়ে বলবেন সুমিত্রা ম্যাম, এবং অতিত্রা বলবেন সোনালি ম্যাম, সোনালি চক্রবর্তী ম্যাম, এবং তারপরে বর্তমান সময়ের কথা বলবেন সুমিত্রা ম্যাম। আমি শুধু একটা কথা তোমাদের বলবো, ধরো তোমরা তো স্কুলে গেছো বহুদিন, কলেজে আসছো, ধরো তুমি একদিন কলেজে এলে না বা স্কুলে যাচ্ছ না কয়েকদিন ধরে, তখন বাড়িতে মাকে বলেন কি বাবাকে বলেন অভিভাবকেরা কেন যাচ্ছ না, খুব বকাবকি করেন। কিন্তু কিছুদিন আগে, ধরো 150 বছর আগে, মেয়েরা স্কুলে যেতে চাইলে সেটা একটা ভীষণ প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হতো। বেশি দিন না, মানে 1870 সালে বাংলার প্রথম আত্মজীবনীটি লিখতে শুরু করেন একজন মহিলা, কিন্তু রাসু সুন্দরী দেবী। এই রাসু সুন্দরী দাসী লিখতেন তিনি। রাসু সুন্দরী দাসী, তিনি লেখাপড়া জানতেন না, এবং লেখাপড়া কিভাবে শিখেছেন জানো? লেখাপড়া শিখেছেন রান্নাঘরে লুকিয়ে তালপাতার পুঁথিগুলো একটা পাতা করে করে বের করে সেটা লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে নিয়ে কয়লার কালি দিয়ে বর্ণ শিখেছেন তিনি, অক্ষর শিখেছেন তিনি। সেইভাবে তিনি একটু একটু করে, ক খ গ ঘ পরপর নয়, যেমন অক্ষর দেখতে পাচ্ছেন সেরকম ভাবে অক্ষর দেখে দেখে শিখে তিনি চৈতন্য ভাগবত পাঠ করেছিলেন। এবং ওই অতদিন আগে 1870 সালে তার মনে হয়েছিল আত্মজীবনী লেখা যায়, আমার জীবন নামে তিনি আত্মজীবনী লিখেছিলেন। সুতরাং ইতিহাসটা একটা বিনুনির মতো, তার মধ্যে যেমন বাধা আছে তেমনি বাধা পেরোনো মেয়েদের দৌড় আছে। আবার তারও আগে, অনেক আগে, বৈদিক যুগে এতটা প্রতিবন্ধকতা ছিল না একটা শ্রেণীর মধ্যে, তারপর আবার মেয়েদের শিক্ষায় প্রচুর প্রতিবন্ধকতা এলো, বাধা এলো। প্রতিবন্ধকতা মানে যদি তোমরা না বোঝো, বাধা এলো। সুতরাং আজকে যখন আমরা ট্রামে বাসে গাড়িতে চড়ে সকালবেলা কলেজে আসছি, যেদিন আসতে ইচ্ছে করবে না সেদিন কিন্তু মনে রেখো যে অনেক মহিলার কান্না, জেদ, সাহস, সংগ্রামের মধ্যে দিয়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি, এবং অবশ্যই তার পেছনে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পুরুষ অনেক ছিলেন, মানে সে পুরুষই হোক মহিলারই হোক, অনেকের অনেক চেষ্টা, সমাজের সঙ্গে লড়াই, তার মধ্য দিয়ে আমরা আজকে এখানে এসে পৌঁছেছি। তো সেই ইতিহাসটা তো আমাদের জানা উচিত, সেই ইতিহাসই আজকে তোমাদের সোনালী ম্যাম এবং সুমিত্রা ম্যাম বলবেন। শুভ সন্ধ্যা সকলকে। আমাদের প্রিন্সিপাল ম্যাম ডক্টর উনা বিশ্বাসকে ধন্যবাদ জানাচ্ছি, কালচারাল কমিটি প্রত্যেক সদস্য, বিশেষত কনভেনার প্রফেসর উর্মি দাসকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা সুন্দর আয়োজন করার জন্য। তো আমি একটু উর্মিদিকে রেফার করেই শুরু করছি, কারণ আমার অংশটা অনেক কয়েকশো নয়, কয়েক হাজার বছরের পুরনো। একটু বলি যে আমাদের এই প্রাচীন যুগে তথ্য ভীষণ ভাবে পাওয়া, মানে ঠিক ঠিক তথ্য পাওয়া খুব কঠিন। আমাদের এত কয়েক হাজার বছরের যে ইতিহাস, সেই ইতিহাসের অনেকটাই হারিয়ে গেছে, কিন্তু তারই মধ্যেও যেগুলো প্রামাণ্য তথ্য পাওয়া গেছে সেখান থেকে খুব নতুন নতুন
কিছু কম আলোচিত বিষয় আমরা দেখতে পেয়েছি। তো সেই কম আলোচিত বিষয়গুলোর মধ্যেই এখানে খুব কম সময়, এই সময়ের মধ্যে আমরা ওই কয়েক হাজার বছর তো বলা যায় না, কিছু কম আলোচিত তথ্য আর যেগুলো আমিও পড়ে একটু বিস্মিত হয়েছি সেইগুলো একটু তোমাদের বলবো। এখন যেটা আমাদের খুব মজার ব্যাপার, আমরা প্রাচীন ভারত বলতেই শুধু একটা বেদের যুগ একটা কিছু এরকম কিছু বলে দিই, এবং বেদের যুগ মানেই এটা কিন্তু কয়েক বছরের ব্যাপার নয়, আর কয়েক বছরের ব্যাপার নয় বলেই এখানে অনেক পরিবর্তন। শিক্ষা কিন্তু সবসময় সমাজের সঙ্গে সঙ্গে চলতে থাকে। শিক্ষা যেহেতু সমাজের সঙ্গে চলে, তাহলে বোঝাই যাচ্ছে যে হাজার হাজার বছর একই রকম ভাবে মানুষ কাটায় না, তাদের জীবন যাত্রার অনেক পরিবর্তন হয়, আর তার সঙ্গে সঙ্গে এডুকেশন সিস্টেমেও পরিবর্তন হয়। ইট ইজ ইনএভিটেবল, চেঞ্জ ইজ ইনএভিটেবল ইন সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেশন। এডুকেশন ইজ আ সোশ্যাল প্রসেস। তোমরা অনেকেই যারা এডুকেশন পড়ো তারা এটা দেখেছো যে শিক্ষা কিছুই নয়, একটা সামাজিক প্রক্রিয়া। তো সেই জন্য অত কিছু না বলে আমি কয়েকটা মানে বৈশিষ্ট্য বলবো। প্রাচীন যুগ বলতে আমাদের কিন্তু একটা নয়, সেই শিক্ষায় আমরা কয়েকটা যুগ বিভাগ করেছি, যারা এই বিষয়ে পণ্ডিত তারাই এই যুগ বিভাগটি করেছে। ঋগ্বেদ, অন্যান্য বেদ, এগুলো আলাদা আলাদা যুগ, এবং সেই যুগগুলো কয়েক শো বছর ব্যাপী। আমাদের এখন ভাবতে খুব অসুবিধে লাগে, কিন্তু প্রত্যেকটা সময়ে কিছু কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পেয়েছি, এবং সমাজটা সোসাইটি ওয়াজ ভেরি সিম্পল ইনিশিয়ালি ঋগ্বেদিক পিরিয়ড, গ্র্যাজুয়ালি ইট বিকেম কমপ্লিকেটেড উইথ আওয়ার লাইফস্টাইল অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সিভিলাইজেশন, সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে জীবনযাত্রা। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? হ্যালো, ইয়েস ম্যাম, স্ক্রিন খুলে রাখলাম এই কারণে যে আমরা এক একটা যুগ ধরে ছোট ছোট কয়েকটা বৈশিষ্ট্য, যেটা আমাদের কতগুলো মিসকনসেপশন কেউ দূর করতে পারে। যেমন ঋগ্বেদিক এডুকেশন, সবচেয়ে প্রাচীন বেদ, তোমরা সবাই জানো ঋগ্বেদ, এবং সেখানে আমরা সেখানে কিন্তু ঋগ্বৈদিক সমাজে আমাদের যে এখন যে ক্লাস কাস্ট এইসব আলোচনা করা হয়, শ্রেণী জাত সেই ধরনের বিভাজন সেভাবে ছিল না। কিন্তু উইমেন এডুকেশন, রিগার্ডিং উইমেন এডুকেশন, মেয়েরা কি শিক্ষা পেত কি পেত না, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদেরকে আলাদাভাবে কনসিডার করাই হতো না, মেয়েরা যারা এলিজিবল দে কুড স্টাডি, তাদের কোনো বাধা কিন্তু ঋগ্বেদের যুগেও আমরা দেখতে পাইনি। এবং সেখানে কতগুলো ভীষণ বৈশিষ্ট্যপূর্ণ ব্যাপার ছিল, অনেকেই জানেন, এটা অবশ্য খুবই আলোচিত হয় যে ঋগ্বেদে ঋষি বলে ঋষি ছিলেন কজন মহিলা, যাদের নাম আমরা অপালা, ঘোষাল, অপামুদ্রা ইত্যাদি ইত্যাদি খুবই বলে থাকি। তো এগুলো খুব কমন ভাবে আলোচিত হয়। তারপরে আমরা যেটা স্পেসিফিক কিছু তথ্য যেটা আমরা দেখতে পাচ্ছি, যে আমরা যখন লেটার বেদিক, তোমরা দেখছো এডুকেশন ইন আদার বেদার্স, সেখানে আমরা দেখছি ঋগ্বেদের পরে সাম, ইয়ু, অথর্ব সব জায়গাতেই আমাদের রেফারেন্স আছে নারী শিক্ষার, যেখানে তারা ইকুয়ালি দে ওয়ার ইনিশিয়েটেড, উপনয়ন হতো এবং সেই উপনয়নের পরে তারা শিক্ষা লাভ করতেন। তারপরে আমরা যেটা দেখেছি বৃহদারণ্যক উপনিষদে একটা খুব ইন্টারেস্টিং
বিষয় আছে। বৃহদারণ্যক উপনিষদ মেনশনস অ্যান ইন্টারেস্টিং রিচুয়াল বাই হুইচ আ পার্সন প্রেস ফর দ্য বার্থ টু হিম অফ এ ডটার হু শুড বি পণ্ডিতা অর আ লার্নেড লেডি। এটা আছে সিক্স পার্টের ফোর্থ চ্যাপ্টারের 17 শ্লোক। সেখানে বলা হচ্ছে যে কোন কোন মানুষ অত্যন্ত প্রার্থনা করতেন, তাদের প্রার্থনা ছিল তাদের যেন একজন কন্যার, এমন কন্যার জন্ম হয় যিনি বিদ্যালাভে পারদর্শী, অর্থাৎ বিদ্যাবতী কন্যা, এবং তাকে রেফার করা হতো পণ্ডিতা বলে। এই তথ্যটা মানে আমাদের যে সাধারণভাবে যে কনসেপ্ট যে কন্যা, এগুলো পরে এসছে, কন্যা বিসর্জন দেয়া, কন্যাকে নানাভাবে অত্যাচার করা, কিন্তু আদিতে আমরা এই শ্লোকটা পাচ্ছি পণ্ডিতা কন্যাকে প্রার্থনা করা হচ্ছে, কন্যা জন্মের জন্য প্রার্থনা করা হচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আবার কৌশিতকী ব্রাহ্মণে বলা হচ্ছে যে একজন আর্য আর্য মহিলা যিনি, তার নাম ছিল পার্থসবস্তি, তিনি উত্তরে মানে তখন দেশের উত্তরে তিনি গিয়েছিলেন কিসের জন্য, পড়াশোনা করতে। সেই পড়াশোনাটা কিন্তু আমাদের এখনকার মতো অবশ্যই নয়, তখনকার যে পড়াশোনা আমাদের সেটা অনেক অন্য কথা বলতে হবে। এখন তোমরা যেভাবে পড়ছো, যা পড়ছো, সেইটা তো ছিল না। তখন দুরকম পড়াশোনা ছিল, খানিকটা প্র্যাকটিক্যাল, খানিকটা স্পিরিচুয়াল। রোজকার দৈনন্দিন জীবনযাপনের জন্য, জীবিকা নির্বাহের জন্য একরকম শিক্ষা, যেটাকে বলা হতো অপরা বিদ্যা, আর একটা ছিল সেলফ রিয়ালাইজেশনের জন্য শিক্ষা, আত্মবিদ্যা শিক্ষা, যেটাকে বলা হতো দ্যাট ইজ রিয়ালাইজেশন, দ্যাট ইজ নট লার্নিং ফ্রম আউটসাইড, দ্যাট ইজ রিয়ালাইজেশন, দ্যাট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ ফিলিং অ্যান্ড রিয়ালাইজেশন, দ্যাট ওয়াজ পরা বিদ্যা। তো এই ভদ্র মহিলা পরাবিদ্যা লাভের জন্য উত্তরে গিয়েছেন। উত্তর মানে বুঝতে পারছো ভারতবর্ষের উত্তর, উত্তর মানে কি, নিশ্চয়ই হিমালয়ে গিয়েছিলেন। অ্যান্ড তিনি শি অবটেইনড দ্য টাইটেল অফ বাক, বাক মানে সরস্বতী, বাই হার লার্নিং। তিনি এতটাই বিদ্যা অর্জন করেছিলেন যে তাকে বাক নামে অভিহিত করা হয়েছিল, বাক মানে সরস্বতী। আর এই সময় থেকে এই যে আমরা এসছি যে এই লেটার বেদিক পিরিয়ডের পর থেকে আস্তে আস্তে বিভিন্ন ধরনের ফাইন আর্টস মানে সঙ্গীত বিদ্যা, নানা রকম কলা বিদ্যা এর চর্চা, বিশেষত সঙ্গীত বিদ্যার চর্চা শুরু হয়েছিল, হুইচ ওয়াজ অনলি টট ফর দ্য উইমেন, মেয়েদের জন্য। এই সঙ্গীত চর্চাটা কিন্তু সেই সময় শুধুমাত্র মেয়েদের জন্যই ছিল। তারপরে আমরা আসছি সূত্র পিরিয়ড। এই সূত্র মানেটা কি, আমরা এখনো দেখি যে বেদ আমাদের যখন খুব বড় কোনো বিষয়টা বড় হয়ে যায় ব্যাখ্যা দিয়ে, টিকা দিয়ে, তখন আমরা কি করি, পড়াশোনাতে একটা মানে বই, মানে যেটাকে এখন নোটবুক বলা হয়, তো নোটবুক যখন বেদ, বেদাঙ্গ, এই যে আমাদের যে বিশাল লিটারেচার, বেদিক লিটারেচার, এটা যখন খুব বেড়ে গেল, তখন সেটাকে ছোট করার দরকার হলো। সেই ছোট করার জন্য তৈরি হলো সূত্র লিটারেচার। সূত্র, সূত্র মানে তোমরা জানো ফর্মুলা, মানে এক একটা বড় বিষয়কে ছোট ছোট ফর্মুলাতে ভাগ করে, এবং তার জন্য একটা বিশাল সাহিত্য সৃষ্টি হয়েছিল, ইমেন্স ম্যাটার, অনেক অনেক বড়। সেই সূত্র যে, সেটাও একটা সূত্র সাহিত্যের যুগ, সেটাও একটা প্রায় 700-800 বছর ধরে চলেছিল সেই সূত্র সাহিত্যের যুগ। সেই সময় আমরা উইমেন এডুকেশনে টু টাইপস অফ পিপল দেখতে পাচ্ছি, দু ধরনের মহিলা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে। একদমকে বলা হতো ব্রহ্মবাদিনী। ব্রহ্মবাদিনী কারা? Those educated ladies who renounce the world
তারা কিন্তু গার্হস্থ ধর্মে যে তোমরা তোমরা ওই আশ্রম গুলো পড়েছো, গার্হস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, ব্রহ্মবাদিনী তারাই ছিল যারা লেখাপড়া শিখে পুরোপুরি ওই জ্ঞান চর্চায় নিজেদেরকে নিয়োজিত রাখতো। তারা কিন্তু বিবাহাদি করতো না, দে ডিড নট ম্যারি, কিন্তু সদ্যবধূ, আরেকটা আরেকটা ক্লাস ছিল সদ্যবধূ, তারা কিন্তু লেখাপড়া শিখে তবে বিয়ে করত। মানে উইদাউট এডুকেশন ম্যারেজ, এটা কিন্তু ইট ওয়াজ নট রেফার্ড বাই সূত্র লিটারেচার। তখন কিন্তু মেয়েদের বিয়ের আগেও কিছু পড়াশোনা শিখতে হতো, উপনয়ন দিয়ে তবে বিয়ে হতো, এই রেফারেন্সটা আমরা সূত্র সাহিত্যে কিন্তু পেয়েছি। মানে একেবারে ইলিটারেট মহিলা তুমি শুধু বিয়ের, যেটা পরবর্তীকালে আমরা দেখছি যে মেয়েরা দ্য পিপলস দ্য উইমেন ওয়ার কনসিডার্ড অনলি অ্যাজ সাবজেক্ট অফ ম্যারেজ অর প্রপার্টি, এটা কিন্তু সূত্র সাহিত্য কখনোই মানে অনুমোদন করেনি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ওই ব্রহ্মবাদিনী সদ্যবধূ, এর থেকেও বুঝতে পারছি যে তখনও চলছে আমাদের প্র্যাকটিস চলছে এবং মেয়েরা সমানভাবে লেখাপড়া শেখার চেষ্টার মধ্যে রয়েছে, প্রসেসের মধ্যে রয়েছে, ইনস্টিটিউশনে কোথাও কোনো বাধা নেই। তারপরে এই ব্রহ্মবাদিনীরা, যেটা আমরা এই সূত্র সাহিত্যের সময় আমরা পাণিনি এবং পতঞ্জলি এই দুজনের নাম শুনেছো তো তোমরা? হ্যালো, পাণিনি এবং পতঞ্জলি এরাও কিন্তু এই সূত্র সাহিত্যের সময় সমসাময়িক, ওনারাও সূত্র রচনা করেছেন, ব্যাকরণের সূত্র, যোগের সূত্র। তো এই পাণিনি পতঞ্জলি এদের সময় আমরা দেখছি যে ওই শাখা এডুকেশনাল ছোট ছোট গ্রুপ, স্মল লার্নেড গ্রুপস ওয়ার কনসিডার্ড অ্যাজ ওয়ার কল্ড শাখা, এই শাখার নাম ধরে সেই মহিলার নাম দেওয়া হতো। তার মানে দেয়ার ওয়ার সো মেনি শাখাস অ্যান্ড সো মেনি উইমেন হু ওয়ার দ্য স্টুডেন্টস অফ দোজ শাখা। যেমন আমরা অনেক সময় বলি না, তুমি কোথাকার? শিবনাথ শাস্ত্রী কলেজ। তাহলে তোমার আইডেন্টিটি হচ্ছে ইউ আর দ্য স্টুডেন্ট অফ শিবনাথ শাস্ত্রী কলেজ। কিন্তু এই সময়েও আমরা দেখতে পাচ্ছি, পাণিনির রেফারেন্সে আমরা দেখতে পাচ্ছি যে শাখা অর্থাৎ তারা যে গ্রুপে, যে যে এডুকেশন সোসাইটির মধ্যে বিলং করে, দে ওয়ার কল্ড অ্যাকর্ডিং টু দ্যাট সোসাইটি। যেমন কথা, একটা শাখার নাম ছিল কথা। তাহলে যে মেয়েটি বা যে মহিলা ওই শাখা থেকে পাস করে মানে পড়াশোনা করেছে তাকে বলা হতো কাথি, কাথি। এইভাবে সেই মহিলার আইডেন্টিটি, সেই স্টুডেন্ট অ্যাজ উইমেন স্টুডেন্ট, তার একটা আইডেন্টিটি তৈরি হতো। এখান থেকেও আমরা বুঝতে পাচ্ছি যে উইমেন এডুকেশন ওয়াজ নট রেয়ার, যেভাবে পড়াশোনা হতো তখনই হতো। এবং এই সঙ্গে আমরা বলছি যে এই পিরিয়ডেও আমরা দেখছি যে নন ব্রাহ্মিনস, শূদ্র, উইমেন অল ওয়ার পারমিটেড। কার কতটা যোগ্যতা আছে সেটা পরের কথা, যোগ্যতা অনুযায়ী শুধুমাত্র কোন কাস্টের বেসিসে কাউকে কিন্তু এক্সক্লুড করা হতো না। আপটু সূত্র পিরিয়ড আমরা এটা দেখতে পেয়েছি, নোবডি ওয়াজ এক্সক্লুডেড হু হ্যাড দ্য ক্যাপাবিলিটি, সেই মতো তারা লেখাপড়া শিখত। এরপরেই আমি বলছি আরেকটা যুগে এলাম আমরা, যেটা হচ্ছে এপিক, মানে মহাকাব্যের যুগ। মহাকাব্যের যুগে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, নট অনলি বৈদিক সূত্র লিটারেচার স্টাডিজ, যেহেতু সোসাইটি বিকেম মোর অ্যান্ড মোর কমপ্লিকেটেড, পলিটিক্যাল ডিফারেন্সিয়েশন, পলিটিক্যাল ইনস্টিটিউশনস ওয়ার গ্রোয়িং, বিভিন্ন রকমভাবে রাজনীতি এবং রাজ্য শাসন নীতি, এগুলো যথেষ্ট রামায়ণ এবং মহাভারতের মধ্যে আমরা দেখছি এগুলো গ্রো করে গেছে।
তাহলে সেই সময় কিন্তু মহিলাদের শিক্ষাও বদলেছিল। তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দে ওয়্যার ট্রেইনড ফর মিলিটারি ট্রেনিং, তখন কিন্তু যুদ্ধবিদ্যা শেখাতেও অনেক মেয়েকে দেখা যায়, এবং যাদেরকে দেহরক্ষী হিসেবে বা নানা রকম যুদ্ধক্ষেত্রে প্রস্তুত থাকার জন্য তাদেরকে মিলিটারি ট্রেনিং দেওয়া হতো। এছাড়া ইন্টেলেকচুয়াল এডুকেশনেও আমরা দেখতে পাচ্ছি রামায়ণে শবরী বলে একজনের নাম পাওয়া যায়। শবরী ওয়াজ নট আ কাস্ট অফ শবর, শবর জাতির জন্য কিন্তু শবরী নয়, তার একটা নামই শবরী, যাকে সিদ্ধা, তাপসী, জটিলা প্রভৃতি নামে অভিহিত করা হয়েছে। এই শবরী কিন্তু শি ওয়াজ ভেরি লার্নেড লেডি, তার যা রেফারেন্স পাওয়া যায়। এবং আরো বলি, আমরা যাজ্ঞবল্কের জনকের সভায় যাজ্ঞবল্ক মৈত্রী এই গল্পটা খুব কমন, কিন্তু জনকের সভায় আমরা আরেকজন মহিলার নাম পেয়েছি, জনক ডাজন্ট মিন সীতার বাবা, সীতার বাবা শুধু না, জনক একটা গোষ্ঠী, একটা জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর রাজারা দে ওয়ার ভেরি, দ্য কিংস ওয়ার ভেরি লার্নেড অ্যান্ড ওয়াইজ, তাদের প্রত্যেকের সভাতেই বেশিরভাগ ক্ষেত্রে নানা ধরনের সেভারেল ডিসকোর্সেস ওয়ার গোয়িং অন। এই ডিসকোর্স করেছিলেন একজন যার নাম আমরা খুব বেশি আলোচনা করি না, তিনি ছিলেন সুলভা। সুলভার কথা যেটা আমরা পাচ্ছি রামায়ণে, তিনি কিন্তু শি ওয়াজ গ্লোব ট্রটার, পৃথিবী প্রদক্ষিণ করেছেন, মানে পৃথিবী প্রদক্ষিণ বলতে তখনকার যুগে কি বোঝায় বলতে পারবো না, মানে আমরা এখনকার যুগের মতো বলবো না, কিন্তু তিনি বিভিন্ন দেশে নিজে একাকী ভ্রমণ করেছেন, এবং শি ওয়াজ অলসো ভেরি লার্নেড, অ্যান্ড সব থেকে বড় কথা এই এনার সঙ্গে যে ডিসকোর্স হয়েছিল জনকের, সেখানে জনক হেরে গিয়েছিলেন। হ্যাঁ, শি ডিফিটেড জনক। সো ইন্টেলেকচুয়াল এডুকেশন ওয়াজ অলসো ভেরি প্রমিনেন্ট ডিউরিং এপিক পিরিয়ড অলসো। এইভাবে আস্তে আস্তে আমরা 700 BC-তে চলে এলাম, যে একটার পর একটা এগোচ্ছে, সমাজ এগোচ্ছে, জটিল হচ্ছে, আমরা আমাদের প্রাচীন শাস্ত্রগুলো আস্তে 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 সহজ হচ্ছে এবং মানুষের কাছে নেমে আসছে। এই করে আমরা যখন এই মহাকাব্যের যুগ থেকে পেরোচ্ছি আস্তে আস্তে আমাদের বৌদ্ধ যুগের, যদি আমরা দেখি এর পরেই আমরা যে অ্যাকাউন্ট পাই সেটা হচ্ছে বৌদ্ধ, সেই বৌদ্ধ যুগেও প্রথম দিকে বুদ্ধদেবের কিছু বাধা ছিল। বুদ্ধদেবের যে শিক্ষা বা যে আলোচনা আমরা পাই সেখানে শ্রমণ হতে প্রাথমিক বাধা থাকলেও পরবর্তীকালে বুদ্ধের প্রচুর আমরা মানে সন্ন্যাসিনী দেখতে পেয়েছি। শুধু সন্ন্যাসিনী নয়, সেখানেও কিন্তু আমরা দুরকম দেখতে পেয়েছি, একটা গ্রুপ অফ উইমেন ওয়াজ থেরিজ, থেরিজ, থেরিজ ওয়ার দ্য ডাইরেক্ট ডিসাইপল অফ বুদ্ধ, সেরকম 13 জন থেরির কথা পাই আমরা, যারা প্রত্যক্ষভাবে বুদ্ধের শিক্ষা সমাজের মধ্যে দিতে। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যানাদার ভেরি ইন্টারেস্টিং ইনস্টিটিউট, বৌদ্ধ মঠ, যেগুলো মোটামুটি ভাবে গার্হস্থ্য জীবনের বাইরে, দেওয়ার সন্ন্যাসী শ্রমণাস, সেখানেও কিন্তু মহিলা মঠ ছিল, দো ইট ওয়াজ আন্ডার দ্য মঙ্ক, যদিও মহিলা মঠের স্বাধীনতা কম ছিল, তারা পুরুষের অধীন ছিল, কিন্তু সেখানে যারা ছিলেন মহিলারা দে ওয়ার গ্রেট টিচার্স অ্যান্ড টট ইন সোশ্যাল এডুকেশন, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, সমাজের নাগরিকতার শিক্ষা দিতেন এবং সেইভাবে সমাজ সেবা করার জন্য গ্রুপ অফ উইমেন সমাজ সেবিকা তৈরি করতে এই মঠের মধ্যে। এটাও খুব ইন্টারেস্টিং লেগেছে যে কোথাও আমরা কিন্তু এক্সক্লুশন পাচ্ছি না। তাহলে এই জায়গায় আমরা এলাম কিনা কি করে, না মাঝখানে একটা বড় সময় আছে যখন নানা ধরনের পলিটিক্যাল ক্ল্যাশ অ্যান্ড কলিশন, তার কারণে সমাজটা বদলে গেছিল এবং আস্তে আস্তে মেয়েদের পাওয়ার কমতে শুরু করেছিল, এবং ফাইনালি আমরা যখন 18th century-তে একেবারে কলোনিয়ালিজমের শুরুতে
ঔপনিবেশিকতা শুরুতে এসে পৌঁছলাম, যে ইংরেজরা এলো বা নানা ধরনের পর্তুগিজ ইত্যাদি ইত্যাদি নানান বিজাতীয় ইউরোপ থেকে নানান জায়গা থেকে এসে ইনভেশন শুরু হলো, তখনই মেয়েরা আস্তে 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 বাইরের জীবন থেকে গোটাতে শুরু করলো এবং নানা রকম নোজ, এই যে বলা হচ্ছিল তাদের এটা করতে দেওয়া হবে না ওটা করতে, এইরকম গুলো চাপতে শুরু করেছিল ফ্রম 13th century অনওয়ার্ডস, খুব বাড়াবাড়ি হতো। তার মধ্যেও আমরা দক্ষিণ ভারতের অনেকজন মহিলাকে পেয়েছি যারা অনেক লেখাপড়া করেছে 13th and 14th century আস্তে আস্তে এই পরিসরটা কমতে কমতে আমরা এসে পৌঁছলাম কলোনিয়াল ইন্ডিয়া। এই কলোনিয়াল ইন্ডিয়াতে কিন্তু আমাদের পুরো সিস্টেমও চেঞ্জ হয়ে গেল, কলোনিয়াল সিস্টেম অফ এডুকেশন এলো, যেখানে অলরেডি সোসাইটি, অলরেডি সমাজ মেয়েদেরকে গুটিয়ে ভেতরে দিয়েছিল, যেখান থেকে কলোনিয়াল সিস্টেমে আস্তে আস্তে আবার চেষ্টা শুরু হলো। এবং সেই চেষ্টার মধ্যে যেমন মিশনারিরা ছিলেন, তেমনই ছিলেন ব্রাহ্ম সমাজ, আমাদের সমাজ সংস্কারকরা, বাংলার হিন্দু সমাজ, ব্রাহ্ম সমাজ, নানান সংস্কারক মিশনারি প্রত্যেকেই একটা নিজস্ব চেষ্টায় ধীরে ধীরে আবার নতুন করে কলোনিয়াল সিস্টেম অফ এডুকেশন স্টার্টেড টু ইনক্লুড উইমেন ফোক। মানে আমার বক্তব্য এর মধ্যেই আমি শেষ করছি, এরপরে সুমিত্রা দি এসে আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে আমাদের কিরকম কি হয়েছে সেটা তোমাদের বলবেন। থ্যাংক ইউ। উর্মিদি, সুমিত্রা শুরু কর। হ্যাঁ করছি। হ্যাঁ আমি আর কিছু বলছি না, মেয়েরা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তোমরা একদম এর কন্টিনিউয়েশন শুনতে শুরু করো, সুমিত্রা ম্যাম বলবেন এবার। অজস্র ধন্যবাদ। আমি সোনালীর লেকচারে আমি মুগ্ধ। আমি আমি জানি সবাই তোমরা যারা শুনেছো সোনালীকে ক্লাস করেছো, আই থট আই গেইনড আ লট ফ্রম দি এনশিয়েন্ট এডুকেশন দ্যাট শি হ্যাজ জাস্ট ইউ নো ডিসকাসড ইন উইথ ইউ। এত সহজ সরল, এত লিউসিড ভাবে, এরকম ভাবে আমি কখনো আগে সত্যি কথা বলতে এনশিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশনকে দেখিনি বা শুনিনি। এবং থ্যাংক ইউ সোনালি উইথ দিস। আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ আমার সব থেকে আমাদের প্রিন্সিপাল ম্যাম, কালচারাল কমিটি, উর্মি যে উদ্যোগ নিয়েছি অ্যাজ আ কনভেনার, স্টুডেন্টস, মাই কলিগস অ্যান্ড ফ্রেন্ডস। আজকে আমি যেভাবে আমি আলোচনাটা করব সেটা একটা আমি আবার ওই ইতিহাসের মালার মধ্যে দিয়ে যাচ্ছি, উইচ আই উইল show you through sharing of screen. Please respond if you can see my screen. Dekhte paoa jacche? No ma'am. No ma'am. Ek minute. No ma'am. Ek minute. Ebare? No ma'am. Yes ma'am. Yes ma'am. Yes ma'am. হ্যাঁ পাওয়া যাচ্ছে তো। সো আই বিগিন মাই স্মল ডিসকাশন উইথ দিস টপিক। আজকে টাইটেল হচ্ছে উইমেন্স এডুকেশন কন্টিনিউয়েশন ফ্রম এনশিয়েন্ট টু মডার্ন টাইমস উইথ স্পেসিফিক রেফারেন্স টু ইন্ডিয়া। আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে মডার্ন ইন্ডিয়া। নাও মডার্ন ইন্ডিয়াকে আমরা কিভাবে কে ডিসক্রাইব করব, দের আর মেনি ওয়েজ। আমি একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে ইন্ডিপেন্ডেন্স ধরে আমি এগোচ্ছি। সো ইন্ডিপেন্ডেন্স আমাদের হয়েছিল, ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1947, এবং তখন ধারণা করা হয়েছিল একটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া করতে হবে। সো আ কনস্টিটিউশন কমিটি ওয়াজ ফর্মড অ্যান্ড ইট ওয়াজ অর্গানাইজ বাই ডক্টর রাজেন্দ্র প্রসাদ, হু ওয়াজ দ্য ইলেক্টেড হেড অফ দ্য কমিটি, and Dr. B.R. Ambedkar,
who was the chairman of the drafting committee. Onek koshto kore after 2 years, 11 months and several days, the constitution was found on January 26, 1950. Ebang amar, my journey for modern Indian women's education begins with the constitutional provisions that are given to show women's education and its importance. Ami mone kori je the whole constitution gives right to all the citizens in different ways, kintu fundamental right bolte jeta maulik অধিকার তোমরা মনে করো সেখানে আমরা দেখি আর্টিকেল 15 স্পেসিফিক্যালি বেয়ার্স ইম্পর্টেন্স উইথ রিলেশন টু উইমেন্স এডুকেশন এখানে কি বলা হচ্ছে এখানে বলছে যে দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট অ্যাগেনস্ট এনি সিটিজেন অন গ্রাউন্ডস অফ অনলি রিলিজিয়ন রেস কাস্ট সেক্স প্লেস অফ বার্থ অর এনি অফ দেম এছাড়া কি বলছে এছাড়া বলা হচ্ছে যে দ্য স্টেট এম্পাওয়ার দ্য আর্টিকেল এম্পাওয়ার্স দ্য স্টেট টু মেক স্পেশাল প্রভিশন ফর উইমেন অ্যান্ড দিস ইনক্লুডস দেয়ার এডুকেশন অ্যাজ ওয়েল এই তো গেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পরে আমরা আবার ফিরে আসব কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেটা পরের দিকে বিকজ আই এম জাস্ট শোয়িং ইউ আ টাইম লাইন দ্য নেক্সট ইম্পর্টেন্ট milestone in the timeline is that of the University Education Commission of 1948-49 যেটাকে সাধারণত আমরা রাধাকৃষ্ণন কমিশন বলে মনে রাখি রাধাকৃষ্ণন কমিশনে তখনকার দিনে যেটা বলা হয়েছিল যে উইমেন শুড বি গিভেন স্কিলস ইন হোম ম্যানেজমেন্ট ইন হোম ইকোনমিক্স নার্সিং টিচিং এটসেট্রা কারণ একটা খুব সুন্দর একটা বক্তব্য রাধাকৃষ্ণন কমিশনের প্রথমেই ছিল দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট প্রফেশন অফ উইমেন ইজ অ্যান্ড প্রবাবলি উইল কন্টিনিউ টু বি দ্যাট অফ আ হোম মেকার ইয়েট হার ওয়ার্ল্ড শুড নট বি লিমিটেড টু দ্যাট ওয়ান রিলেশনশিপ তার মানে কি বলতে চাইছে যে আমরা নিশ্চয়ই আমাদের গৃহের কাজকর্মে নিপুণা হব কিন্তু সেটাই আমাদের একমাত্র পরিচয় হবে না আমাদের একটা নিজেদের পরিচয় থাকতে হবে উই মাস্ট হ্যাভ অ্যান আইডেন্টিটি অফ আর ওন সো রাধাকৃষ্ণন কমিশন গিভেন দোজ টাইমস জাস্ট ইন্ডিপেন্ডেন্স পেয়েছে একটা কলোনিয়াল এডুকেশন থেকে বেরিয়ে এসেছে সেই সময় তারা দে ওয়েন্ট হেড অ্যান্ড দে সেড দ্যাট দেয়ার শুড বি কোয়েড ইনস্টিটিউশনস ইন হায়ার এডুকেশন হাউ এভার দে সেড দ্যাট দেয়ার শুড বি সেপারেট স্কুলস ইন দ্য এজ গ্রুপ অফ 13-18 বুঝতেই পাচ্ছ দ্যাট ইজ অ্যাডোলেসেন্ট ইয়ার্স অ্যান্ড ইন্ডিয়া ওয়াজ আ লিটল কনজারভেটিভ অ্যান্ড অর্থোডক্স দেয়ার ফোর দে ডিড নট হোল্ড দেয়ার ভিউ ইন কো এডুকেশন ইন দ্য স্কুল এজ নেক্সট ইন দ্য টাইম লাইন অ্যাজ ইউ ক্যান সি ইজ দ্য সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952-1953 উইচ ইজ অলসো নোন অ্যাজ দ্য মুদালিয়ার কমিশন মুদালিয়ার কমিশন গেভ আ লট অফ ইম্পর্টেন্স টু কো এডুকেশন আর একটা জিনিসের উপরে আমার খুব ভালো লেগেছে দে গেভ ইম্পর্টেন্স অ্যান্ড দ্যাট ইজ মিক্সড স্কুলস নাও মিক্সড স্কুলস আর নট কো এডুকেশনাল স্কুলস মিক্সড স্কুলস আর দোজ স্কুলস উইচ আর মেইনলি ফর বয়েজ অ্যান্ড ইফ এনি গার্ল ওয়ান্টস টু ক্যান অলসো জয়েন সো দের হ্যাজ টু বি কনসেন্ট ফ্রম দ্য প্যারেন্টস অ্যান্ড ফ্রম দ্য সোসাইটি সো দিস স্কুলস দ্য মিক্সড স্কুলস যেগুলো মুদালিয়ার কমিশন বলেছিল সেখানে তারা আলাদা করে এই বক্তব্য রেখেছিল যে জাস্ট বিকজ ইন আ বয়েজ স্কুল আ গার্ল ইজ গোয়িং টু এন্টার বিকজ দের ইজ নো সেপারেট গার্লস স্কুল আর দের আর নো কোয়েড স্কুলস ইন দ্য এরিয়া দের শুড বি প্রোভিশনস মেড ফর দ্য গার্লস ইট শুড নট বি দ্যাট দ্য গার্ল ইজ জাস্ট এন্টারিং আ স্কুল অ্যান্ড শি হ্যাজ অল কাইন্ডস অফ প্রবলেম এসপেশালি এইরকম ইনস্টিটিউশনে দের হ্যাজ টু বি ওমেন টিচার অ্যান্ড স্টাফ to attend to the matters relating to the girls eta gelo amader duto boro commission tar pore elo jeta seta hocche durga bhai deshmukh committee now commission er theke committee ektu choto hoy 1958-59 ei durga bhai deshmukh committee te kichu terms of reference chilo ba je gulo niye tara alochona korechilo that showed that they were interested in Indian women's education.
প্রথমেই তারা যেটা ঠিক করলো যে দ্য কাইন্ড অফ ইউনো গ্যাপ বিটুইন দ্য উইমেন্স এডুকেশন অ্যান্ড ম্যানস এডুকেশন শুড বি ব্রিজড, সেটা ইট শুড বিগিন উইথ দ্য প্রাইমারি স্টেজ অ্যান্ড গো অন টু দ্য সেকেন্ডারি স্টেজ। দে ডিসকাসড ইন দোজ ডেজ রিমেম্বার উইথ দ্য প্রবলেম অফ ওয়েস্টেজ, ওয়েস্টেজ অ্যান্ড স্ট্যাগনেশন। আমরা মনে করি পরে, অনেক পরে কোঠারি কমিশন এটা নিয়ে আলোচনা করেছিল, ওয়েস্টেজ হচ্ছে অপচয় অ্যান্ড স্ট্যাগনেশন হচ্ছে যেখানে আমরা আর কোনো এগোতে পারি না। সো দে ডেল্ট উইথ দ্য প্রবলেম অফ ওয়েস্টেজ ইন গার্লস এডুকেশন। এছাড়া তারা বিভিন্নভাবে দেখতে আরম্ভ করলো যে প্রবলেমস রিলেটেড টু উইমেন্স এডুকেশন, অ্যান্ড দে অলসো সাজেস্টেড দ্যাট দেয়ার শুড বি আ ন্যাশনাল কাউন্সিল ফর দ্য এডুকেশন অফ গার্লস অ্যান্ড উইমেন। সো উই সি দ্যাট আ লট অফ ইন্টারেস্ট অ্যান্ড আ লট অফ ইউ নো রেফারেন্স ওয়াজ গিভেন টু উইমেন্স এডুকেশন ইন জাস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কমিটি অন দ্য ডিফারেন্সিয়েশন অফ কারিকুলা ফর বয়েজ অ্যান্ড গার্লস, যেটা পরে আমরা দেখি হানসা মেহতা কমিটি হিসেবেও তারা প্রাধান্য পেয়েছিল। নাও দিজ টু কমিটিজ ইন 1961 অ্যান্ড 62, জাস্ট অ্যাট দ্য স্টার্ট অফ দ্য 60s, হ্যাড রিয়েলাইজ দ্যাট দ্য কারিকুলা অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস নিড টু বি ডিফারেন্ট বিকজ সেক্স ডিফারেন্স আছে, তা সত্ত্বেও মানে দে ওয়ান্টেড টু সি হাউ উইমেন কুড কাম আউট অ্যান্ড ইউ নো স্টার্ট এডুকেশন অ্যান্ড মেক দ্য নেশন ইউ নো প্রাউড অফ দেয়ার এডুকেশন। এখানে কো এডুকেশনে দে গেভ ইম্পর্টেন্স, দে গেভ দে প্রপোজ ডিফারেন্ট কারিকুলা ফর ডিফারেন্ট স্টেজেস অফ এডুকেশন, দে প্রপোজড আ লট অফ সাবজেক্টস লাইক হোম ইকোনমিক্স, মিউজিক, ফাইন আর্টস এটসেট্রা। আর একটা জিনিস ভাবতে ভালো লাগে, ইভেন ইন দোজ ডেজ সেক্স এডুকেশন ওয়াজ গিভেন ইম্পর্টেন্স জাস্ট টু শো দ্যাট ইউ নো উইমেন আর নট অর মেবি টু সেন ইউ নো মেক দ্য পিপল অ্যাওয়ার অফ দ্য ডিফারেন্সেস ইন দ্য সেক্সেস। So that was the Hansa Mehta committee. Tar pore jeta asche seta hocche Bhakta Batsalam committee. Now Bhakta Batsalam committee eta hoyechilo 1963 te, and they submitted their report in 1965. Ei Bhakta Batsalam ke chilen, tini chilen Tamil Nadu's chief minister in those days. এই কমিটিটা ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট ডেল্ট উইথ আ লট অফ ইস্যুজ রিলেটেড টু উইমেন্স এডুকেশন, এবং সেখানে তারা ভালো করে বলেছেন যে ইউ নো দ্য স্টেট হ্যাজ সাম রেসপন্সিবিলিটি ফর প্রোভাইডিং উইমেন্স এডুকেশন, দের শুড বি পাবলিক অ্যান্ড প্রাইভেট শেয়ারিং অফ রেসপন্সিবিলিটি অফ উইমেন্স এডুকেশন, provision of pre-primary school. Remember, pre-primary is a stage that is not compulsory. So pre-primary education, they even talked about women teachers. They talked about the relaxation of the age limit for, you know, the women teacher. They gave a lot of incentives to women teachers to encourage them to come to the, you know, the education system. So we see that Bhakta Batsalam committee was also very important. And then again, the National Council for Women's Education once again appeared, which was reconstructed. Not the, you remember that Durgabhai Deshmukh committee had suggested that there should be National Council for Women Education, and that was created at in 1959. But here again, this committee was reconstructed because you know there were several issues that had to be addressed, and so we find that in this reconstructed view we find that the government on education of the girls at school level and at adult level was addressed. School level amra bujhlam, adult level mane women who missed out on the school education, they were addressed. Then to create the awareness of the society with regard to the importance of women's education was addressed, and suitable measures for creating public opinion in favor of
girls and women's education was also given so much of importance. Echhara tokhonkar dine they had even suggested that there should be periodic evaluation for the progress of women's education. Seminars, surveys, research work, etc. must be also included in women's education. Then came, as we all know, Education Commission or Kothari Commission. Now, Kothari Commission had done a lot for women's education. It's a very long report. I will just touch on the primary education, jekhane constitutional directives were taken into consideration. Secondary stage, the ratio of the girls to boys was improved. So in higher education, the ratio was, told to be, which was 1:4, shetake increase kore kora hoyechilo 1:3. Mane for every 3 young students in the higher education, there should be 1 girl student at least. And they also encouraged women teachers on part-time employment, on full-time employment. Provisions were made for residential women teachers, their accommodation. Then, Central Social Welfare Board was created. All these were done in order to understand and support women's education. Then later on, after this Kothari Commission, was a small committee on the status of women. Now, status of women, ye tokhonkar dine 1971-74 e ki rokom ekta obostha chilo in the women's education. So the status was that in some areas there was something happening, but orthodox mentality, etc., had to be also taken into considerations. Housewives were not educated properly. Mothers had to be looked after. Ekhon amra jara sob privilege pai sei jinish gulo niye alochona kora hoyechilo. So education was not for women there was a lot of social responsibility and a demand for education. Sei dutor balance ta amra dekhte pari ei committee on the status of women e ullekhito ache. Then, after that, proceeding in the same line, we find that the 7th five-year plan made a lot of impact in women's education. They tried at least 100% coverage for education of girls up to the age of 14 years. Not only that, this five-year plan also indicated about the rural development, like rural development program, National Rural Employment Program, etc. And there were many scholarships that were given for, talented girl students across the country. In fact, open learning system was introduced in this 7th five-year plan. Then came in the timeline, the National Policy on Education and Program of Action. National Policy on Education of 1986, that is NPE in 1986, and Program of Action, they gave a lot of importance to education for equality, by which I mean education for women's equality. এখানে আমরা দেখি যে নানান রকমের এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামস, মানে কি করে একজন মহিলাকে স্বাধীন করা যায়, তার ক্ষমতা বাড়ানো যায়, সেই রকম ধরনের অনেকগুলো প্ল্যান এখানে ডিসকাস করা হয়েছে। উইমেন বিকেম এম্পাওয়ার্ড থ্রু কালেকটিভ রিফ্লেকশন। সো সেই জন্যে একটা পজিটিভ সেলফ ইমেজের কথা বলা হয়েছে। Development of critical thinking, and these are very important even today. Building up group cohesion, ensuring equal participation in every walk of life, social change and how it matters in women's life. Ei sob jinish gulor moddhe diye the women's education was enhanced in NPE and Program of Action. In fact, women's studies, সেখানে চারটে জায়গার কথা, চারটে ডাইমেনশনে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে।
teaching, research, training, and extension. This is a kind of a nutshell, after which we come to National Commission on Self-Employed Women and Women in the Informal Sector. Tar mane ki jara nijeder kono byabsha korche ba kono kaj korche ebong jara shei bhabe kono ekta kono sanstar shonge jukto nei tader shikshar jonno ki bola holo. We find that in 87-88 ইলা ভাট বলে একজন ভদ্রমহিলা সাবমিটেড রিপোর্ট টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড হিয়ার শি গেভ ইম্পর্টেন্স টু এডুকেশন অ্যাজ উইমেন্স এমপ্লয়েবিলিটি, মানে কোনো কিছু করতে গেলে একটা যে শিক্ষা একটা সব থেকে বেসিক একখানা টুল বা অস্ত্র সেইটা বলা হলো. সো উই ফাইন্ড দ্যাট এখানে নানান রকমের টুলের কথা বলা হয়েছে থ্রু এডুকেশন, দ্যাট ইজ যেখানে মহিলারা কাজ করতে যাবে বা পড়াশুনোর জন্য সময় বার করবে সেখানে একটা ক্রেশ রাখা দরকার. ক্রেশ মানে তো তোমরা নিশ্চয়ই বোঝো যে ওয়্যার আ চাইল্ড ক্যান বি টেকেন কেয়ার অফ. এছাড়া সিলেবাস, তাদের পড়াশুনোর একখানা টাইম, এভরিথিং উইল বি স্প্রেড আউট. দেয়ার শুড বি ইউনো সেফটি and security to be given to the women so that they can come out in the open and receive education and then start a self-employment or work in the informal sector. এইগুলোর পরে আমরা দেখি ন্যাশনাল পার্সপেক্টিভ প্ল্যান ফর উইমেন্স এডুকেশন 1988 থেকে 2000. ব্রডলি স্পিকিং এখানে যে যে আমরা জার্নিটা আরম্ভ করেছিলাম 1947 থেকে, তারপরে 2000-এ এসে আমরা যেই আরেকখানা মানে আরেকখানা সেঞ্চুরিতে পদার্পণ করলাম, তখন দেখলাম যে ইন্ডিয়ান উইমেনের অনেকগুলো চ্যালেঞ্জ আছে অ্যান্ড উই হ্যাভ টু ইউনো মিট দিস চ্যালেঞ্জেস. কীরকম? এলিমিনেশন অফ ইলিটারেসি, উই হ্যাভ নট বিন এবল টু কমপ্লিটলি ইরাডিকেট ইলিটারেসি, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন and minimization of the dropout rate. Dropout hocche jara shikha ta sompurno kore na. If you drop out and 6 theke 14 bochorer moddhe tumi jodi shikha ta na sompurno kore, at least primary and mane primary education ta na complete kore tumi beriye jao, tahole you go back to the you know ignorant and illiterate world. So that was taken into consideration. Vocationalization of education and diversification of secondary education became very important issues. Sexist bias in the education system, sheitar opore jor dewa hoyechilo, and there were you know formal and non-formal and part-time courses provided for the women. So we find that, you know, if you go into the details, there are a lot more to understand and study. We find that by 2000 AD, we were in a position to understand how far we were successful. We were making a progress in the direction of women's education, but still there were many areas that had to be also plugged in order women's education would continue in the right direction. In the decades that followed, I am not going into very detailed phase, but one thing I have to tell you, and that brings us back to the constitution from where we began, and that is the right to education is a fundamental right under Article 21A of the Indian Constitution. I really appreciate this, that free and compulsory education for the children 6 to 14 years under Article 21A of the Indian Constitution e hobar shonge as a fundamental right, maulik odhikar, mane ei odhikar tomar theke keu kere nite parbe na, you can go to the court of law, etar hobar shonge India became one of the 135 nations in the world এখানে উইমেন ইউ নো ইনক্লুডেড, বিকজ যদি তোমার এই রাইটটা না থাকতো তাহলে কি হতো, দে উড বি আ জেন্ডার ডিভাইড অ্যান্ড অ্যাজ আ গার্ল চাইল্ড এডুকেশন উড বি
not given so much of importance. So 1st April 2010 theke, right to education as an act became an important act in the constitution under, you know, in the fundamental, as a fundamental right, and therefore compulsory education became a key feature of today's education, which includes women. Having said all this, and I know that, you know, we had to keep the time in mind, I have to but tell you what is happening during pandemic. I came across two writings, one in India Today, and the other one is Harvard Political, Harvard Politics. Now, in both these, one second, let me just open this. In both these discussions, I find that pandemic has really, you know, caused a lot of dropout of the girls from today's education. And that is a very sad story to relate at the end of the, you know, progress of women's education. I find that... can you hear me, girls? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Okay, okay. Just give me 1 minute after that. 1 second. 1 second, yeah. So pandemic has taken its toll. You know, in the crisis that we have all gone through, it has affected the marginalized populations. It has affected the needy and the poor. And I must admit that according to this report, you know, there are many girls who are dropping out of the education system. And they are not having, you know, any facility to go into the virtual digital, you know, mode of education, which is very sad. I know the government is helping. I know that, you know, the different institutions are helping, yet the population, you know, there are very few girls who are able to use this virtual and digital medium as a medium for education. There is a report saying that Assam, Bihar, Uttar Pradesh, Telangana, Delhi, ei somosto jaygay jekhane marginalized laborers are the parents of these girls who want to seek education. They have only one phone in the household. And therefore, when it comes to using that mobile phone, either they are using or their, you know, the male members in the family are using. Girls are told to do the domestic chores in the household. I do not know. I pray that, you know, we come out of this disease very soon. And I don't know how many of you sitting here face such problems. I will not be surprised. But only thing we can hope that with all, you know, NGOs, all governmental help, that this divide is, you know, addressed. Not only that, there are many parts of India jekhane kono rokomer kono digital connection nei ebong shekhane the girls do not have the you know, education, reach out to the education. In fact, as the report says, that girls were interested in going to school, you know, not only to study, and that is also quite amazing. They were going to school to also save themselves from several problems, which were like, you know, midday meal, ekta khabar tader majhe. Not only that, they could also, you know, avoid domestic violence. They could avoid pregnancy. These things were helping girls and keeping them in education. However, with the pandemic and with the digital divide and the gender divide in digital world, we find that that story is also diminishing. So maybe hope is the only thing we are left in life with. Hopefully, this disease will go away and the girls' women education in India will again come back to the glorious, you know, phase that we were
addressed to at the beginning. From the days of independence, education has definitely given us an opportunity to move. And I strongly believe that even though the problems are there, we will be able to continue with this education soon. I think there is a raise of hand by Urmi. Urmi, you want to say something? Mane 8:32 baje to oi jonno ar ki. Acha acha. So girls, thank you very much. I will complete. I will end my lecture now. If Urmi has something to say, I give the mic to her. Thank you, Sumitra. আমাকে কি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে? আমি বুঝতে পারছি। Yes, ma'am. আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা, মেয়েরা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, যদিও একটু বেশি সময় হয়ে গেছে আমাদের মিটিং, অনেকটা টাইম শেষ হয়ে গেছে আমাদের সবার, কিন্তু একটু ভালো করে গুছিয়ে বলতে গেলে তো সময় লাগেই। আশা করি তোমরা এরপর মেয়েদের শিক্ষার বিষয়টা ভালোভাবে বা আরো বেশি করে জানতে চেষ্টা করবে। সেই প্রাথমিক কাজটা শুরু হলো। আর তোমাদের কেমন লেগেছে? হ্যাঁ, তোমরা আমাদের জানিও, আমরা জানতে উৎসুক যে তোমাদের কেমন লেগেছে। তোমরা এরকম আরো অনুষ্ঠান চাইছো কিনা, শুনতে চাইছো কিনা আরো নানা বিষয়, এগুলো আমরা জানতে চাই। ওকে, গুড নাইট, শুভরাত্রি, আবার কালকে। হ্যাঁ, থ্যাংক ইউ। কালকে একটা বিষয় আছে, আমরা দিয়ে দেব। কি বিষয়? সকালবেলা বিভিন্ন গ্রুপে তোমরা পেয়ে যাবে, কালকেও জয়েন করো, ভালো লাগবে আমাদের। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। গুড নাইট ম্যাম। রেকর্ডিং স্টপ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই।